শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি করা হয়েছে ক্লাস সেভেনের স্টুডেন্টদের জন্য। ইংলিশ ফার্স্ট পার্ট, সিন কম্প্রিহেনশন, ইউনিট ফোর, লেসন টু। ইউনিট ফোর, লেসন টু, এটার বিগিনিংটা এরকম: শাহানাজ হাজব্যান্ড মিস্টার জামিল হুদা। আমি আবার বলছি, ইউনিট ফোর, লেসন টু, শাহানাজ হাজব্যান্ড মিস্টার জামিল হুদা। এভাবেই গল্পটা শুরু হয়েছে। তো আমরা গল্পটা একটু দেখে নিই। আমরা শাহানাকে নিয়ে বেশ কতগুলো গল্প পড়বো, তার মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট গল্প। সবাই একটু খেয়াল করো কি লেখা আছে এখানে। শাহানাজ হাজব্যান্ড মিস্টার জামিল হুদা ওয়ার্কস ইন এ কোম্পানি অফিস। কোশ্চেন হলো, হু ওয়াজ শাহানাজ হাজব্যান্ড? বলো, শাহানাজ হাজব্যান্ড ওয়াজ মিস্টার জামিল হুদা। আবার কোশ্চেন হতে পারে, হোয়ার ডাজ জামিল হুদা ওয়ার্ক? মিস্টার জামিল হুদা ওয়ার্কস ইন এ কোম্পানি অফিস, একটা কোম্পানি অফিসে মিস্টার জামিল হুদা কাজ করেন। একটা ফার্ম কেমন? হিজ ফার্ম হ্যাজ এ ভ্যাকারেন্ট পজিশন। ভ্যাকারেন্ট বলতে আমরা বুঝি শূন্য। জামিল হুদা যে ফার্মে চাকরি করেন, সেখানে একটা পোস্ট খালি হয়েছে, একটা পদ খালি হয়েছে। কেমন? চাকরির একটা পদ খালি হয়েছে। অন সেভারাল ডেজ, বেশ কিছুদিন, হি টোল্ড শাহানা, জামিল হুদা শাহানাকে বলেছেন, আই ওয়ান্ট ইউ, আমি চাই তুমি টু অ্যাপ্লাই ফর দি পোস্ট, এই পদের জন্য দরখাস্ত করো। দ্যাট মিন্স জামিল হুদা শাহানাকে বলেছে যে তুমি এই পদের জন্য অ্যাপ্লিকেশন করো, চাকরির জন্য অ্যাপ্লিকেশন করো আমার ফার্মে। বাট শাহানা সে, কিন্তু শাহানা কি বলেছে? প্লিজ ডোন্ট ইনসিস্ট। ইনসিস্ট অর্থ হচ্ছে জেদ ধরা, বাড়াবাড়ি করা। শাহানা বলছে, দয়া করে বাড়াবাড়ি করো না। আই অ্যাম জয়নিং দ্য লোকাল হাই স্কুল অ্যাজ এ টিচার। লোকাল মানে স্থানীয়। শাহানা বলছে যে আমার সাথে বাড়াবাড়ি করো না বা জেদ ধরো না, আমি লোকাল একটা হাই স্কুলে টিচার হিসেবে জয়েন করতে যাচ্ছি। তার মানে শাহানা তার হাজব্যান্ডের অফিসের যে চাকরি, সেখানে যেতে চায় না। সে কী হতে চায়? টিচার হতে চায়, ঠিক আছে, লোকাল একটা হাই স্কুলে। এই কথা শুনে জামিল হুদা বলছে, হোয়াট ডু ইউ ফাইন্ড ইন টিচিং জব শাহানা? যে এই শিক্ষকতা পেশায় তুমি কী পেলে, এখানে কী আছে? আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ডু ইট, আমি চাই না তুমি সেই চাকরি করো। তার মানে মিস্টার জামিল হুদা ডাজ নট লাইক টিচিং প্রফেশন, এই জন্যই সে চাচ্ছে না শাহানা টিচার হোক। হার ইন লজ, ইন লজ বলতে বোঝায় শ্বশুরবাড়ির লোকজন। তার শ্বশুরবাড়ির লোকজন ওয়ার অলসো অন হিজ সাইড, তার পক্ষে। কার পক্ষে? জামিল হুদার পক্ষে। তার মানে শ্বশুরবাড়ির সবাই জামিল হুদার পক্ষে, কেউ চাচ্ছে না শাহানা টিচার হোক। ইয়েট শাহানা জয়েন, ইয়েট এর পরও শাহানা জয়েন দি স্কুল, স্কুলেই যোগদান করলো, অ্যাগেনস্ট দ্য উইল অফ দি ফ্যামিলি। উইল মানে ইচ্ছা, এখানে উইল অর্থে ইচ্ছা, অ্যাগেনস্ট অর্থ বিরুদ্ধে, মানে ফ্যামিলির ইচ্ছার বিরুদ্ধে শাহানা কী করলো? স্কুলেই জয়েন করলো। তাহলে ফার্স্ট প্যারাতে আমরা কী পেলাম? শাহানার হাজব্যান্ডের পরিচয় পেলাম, তিনি জামিল হুদা, কোম্পানি অফিসে চাকরি করেন, তাই না? তার ফার্মে একটা পোস্ট খালি হয়েছে, তিনি শাহানাকে কয়েকদিন বলেছেন সেই পদের জন্য দরখাস্ত করতে, কিন্তু শাহানা বলছে, নো, আমি টিচার হতে চাই, ঠিক আছে, আমি টিচার হতে চাই। এই জন্য জামিল হুদা কিন্তু একটু রেগে গিয়েছে শাহানার উপর, বলেছে, টিচিং প্রফেশনে তুমি কী পেয়েছো, কী পেলে এখানে, যে আমি চাই না তুমি চাকরি করো। শাহানার শ্বশুরবাড়ির লোকজন কার পক্ষে ছিল? জামিল হুদার পক্ষে ছিল। দেখো, শ্বশুরবাড়ির সবাই কিন্তু জামিল হুদার পক্ষে। এরপরও কী করলো শাহানা? স্কুলেই যোগ দিল টিচার হিসাবে। উইক্স, মান্থস ওয়েন্ট বাই, সপ্তাহ পার হলো, মাস পার হলো। এভরিডে শাহানা হেল্পস, প্রতিদিন শাহানা হেল্পস উইথ দি হাউস হোল্ড ওয়ার্ক। হাউস হোল্ড ওয়ার্ক মানে কি? ঘরের কাজ। শাহানা কিন্তু চাকরিও করছে আর প্রতিদিন ঘরের কাজে সাহায্য করছে। এভরিডে শি ওয়ার্কস হার্ড, প্রতিদিন সে খুব পরিশ্রম করে, টু প্রিপেয়ার হার লেসন্স, পাঠ প্রস্তুতির জন্য, পাঠ তৈরির জন্য।
সে স্কুলে গিয়ে স্টুডেন্টদের কী পড়াবে তাকে রেডি হতে হয়। প্রতিদিন সে খুব পরিশ্রম করে তার লেসন্স রেডি করার জন্য। এভরি ডে শি গোজ টু স্কুল, প্রতিদিন সে স্কুলে যায়, টিচেস হার স্টুডেন্টস, শিক্ষার্থীদের পড়ায়, অ্যান্ড হেল্পস বোথ উইক অ্যান্ড ব্রাইট ওয়ান, যারা দুর্বল শিক্ষার্থী, তারপরে যারা ব্রাইট মানে খুব মেধাবী, সব ধরনের শিক্ষার্থীকেই সে হেল্প করে। দে অফেন কাম টু হার ইন দি টিচার্স রুম, স্টুডেন্টরাও কী করে টিচার্স রুমে আসে মিস রাহানার কাছে, ইন দি করিডোর স্কুলের বারান্দায় তার কাছে এসে দেখা করে, তার সাথে দেখা করে, অ্যান্ড ইভেন অন দি রোড রাস্তায়ও দেখা করে, অ্যান্ড টক টু হার অ্যাবাউট এনি অ্যাকাডেমিক অর পার্সোনাল প্রবলেম, তার সাথে কথা বলে কী সম্পর্কে, অ্যাবাউট অ্যাকাডেমিক লেখাপড়া সংক্রান্ত অর পার্সোনাল প্রবলেম, মানে স্টুডেন্টরা যদি লেখাপড়া সংক্রান্ত কোনো সমস্যায় পড়ে সেটা নিয়ে কথা বলে, পার্সোনাল কোনো সমস্যা যদি হয় সেটা নিয়েও কথা বলে। ঠিক আছে, আমরা সেকেন্ড প্যাসেজটা আরেকটু আলোচনা করি। আমরা এখানে পেলাম শাহানা চাকরি করছে আর হাউস হোল্ড ওয়ার্কও ঠিক মতোই করছে, কোনো প্রবলেম হচ্ছে না। প্রতিদিন সে খুব পরিশ্রম করে তার লেসন্স প্রিপেয়ার করার জন্য, প্রতিদিন স্কুলে যায়, কেমন, এভরিডে শি গোজ টু স্কুল, টিচেস আর স্টুডেন্ট, ছাত্রদের পড়ায়, তারপর সে ভালো, তারপর কী বলে এটা, মেধাবী এবং দুর্বল সব ধরনের ছাত্রছাত্রীকেই সে পড়ায়, হেল্প করে। ইতিমধ্যে স্টুডেন্টরা তার খুব ভক্ত হয়ে গেছে, স্টুডেন্টরা টিচার্স রুমে আসে তার সাথে দেখা করার জন্য, তারপর আর কোথায় দেখা করে, স্কুলের বারান্দায় দেখা করে, রাস্তায়ও দেখা করে, দেখা করে কী নিয়ে কথা বলে, লেখাপড়া সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে স্টুডেন্টদের সেটা নিয়ে কথা বলে, স্টুডেন্টদের কোনো পার্সোনাল প্রবলেম থাকলে সেটাও মিস রাহানা শুনেন, সলিউশন দেন, শুনে কেমন সমস্যার সমাধান করে দেন। উইদিন এ ইয়ার, এক বছরের মধ্যেই, উইদিন মানে মধ্যে, এক বছরের মধ্যে শাহানা বিকামস এ ভেরি গুড টিচার, তিনি একজন গুড টিচার হয়ে গেলেন। স্টুডেন্টস গিভ হার সালাম হোয়ার ইভার দে সি হার, মানে স্টুডেন্টরা যেখানেই তাকে দেখেন, হোয়ার ইভার মানে যেখানেই, স্টুডেন্টরা যেখানেই তাকে দেখেন সালাম দেন, সালাম দেয়। টিচার্স ইভেন দি হেড টিচার, শিক্ষকরা এমনকি প্রধান শিক্ষক অ্যাডমায়ার হার, অ্যাডমায়ার অর্থ হচ্ছে প্রশংসা করা, প্রেইজ, প্রেইজ, PRAISE, দেখো শিক্ষকরা এবং প্রধান শিক্ষক সবাই তার প্রশংসা করেন। প্যারেন্টস অ্যান্ড দ্য আদার পিপল ইন দি কমিউনিটি, কমিউনিটি মানে একটা এলাকা, একটা সম্প্রদায়, একটা সোসাইটি, ওই এলাকার প্যারেন্টসরা এবং অন্যান্য লোকজন কাম টু সি হার অ্যাট হোম, শাহানার সাথে, মিস শাহানার সাথে সাক্ষাৎ করতে আসে, অ্যান্ড অ্যাট দি স্কুল, অ্যান্ড মানে তার বাড়িতে সাক্ষাৎ করতে আসে, অ্যান্ড অ্যাট দি স্কুল, স্কুলেও সাক্ষাৎ করতে আসে, অ্যান্ড পে হার গ্রেট রেসপেক্ট, পে হার গ্রেট রেসপেক্ট, তাই না, পরম শ্রদ্ধা জানায়। তাহলে আমরা এই প্যারাতে কী পেলাম, এক বছরের মধ্যে মিস শাহানা গুড টিচার হয়ে গেলেন, স্টুডেন্টরা তাকে দেখা মাত্র সালাম দেয়, টিচাররা, তারপর হচ্ছে প্রধান শিক্ষক সবাই তার প্রশংসা করে, ওই এলাকার গার্ডিয়ান যারা আছেন, প্যারেন্টস যারা আছেন তারা এবং অন্যান্য লোকজন মিস শাহানার বাড়িতে আসেন, স্কুলে যান তার সাথে সাক্ষাৎ করার জন্য, কেমন শ্রদ্ধা প্রদর্শন করেন। একদিন হার হাজব্যান্ড সেইড, তার হাজব্যান্ড বললেন, ইউ হ্যাভ ওপেন্ড মাই আইস, মানে এতদিনে তার হাজব্যান্ড বুঝতে পেরেছে যে শাহানা সঠিক কাজই করেছে। একদিন তার হাজব্যান্ড বলল, ইউ হ্যাভ ওপেন্ড মাই আইস শাহানা, শাহানা তুমি আমার চোখ খুলে দিয়েছ। তার মানে তার হাজব্যান্ড আগে বুঝতে পারেনি টিচিং প্রফেশনটা একটা ভালো প্রফেশন, কেমন, ইউ হ্যাভ ওপেন্ড মাই আইস শাহানা, শাহানা তুমি আমার চোখ খুলে দিয়েছ, তার মানে কি, তুমি আমাকে বুঝতে সহায়তা করেছো যে তুমি সঠিক কাজটাই করেছো, টিচিং ইজ মোর দেন এ জব, তুমি আমাকে বুঝতে বোঝাতে পেরেছো যে টিচিং ইজ মোর দেন এ জব, শিক্ষকতা পেশা এটা চাকরির চেয়েও বড় কিছু, আই ডিড নট নো ইট, এটা আমি আগে জানতাম না, কনগ্রাচুলেশনস, তোমাকে অভিনন্দন, থ্যাংক ইউ, শি স্মাইল্ড। টেল মি শাহানা, হাউ ইউ কুড বি সাচ এ গ্রেট টিচার, তার হাজব্যান্ড জানতে চাইল, বলল, টেল মি শাহানা, শাহানা তুমি আমাকে বলো তুমি কীভাবে একজন গ্রেট টিচার হলে। আই ডোন্ট অনলি টিচ মাই সাবজেক্ট, শাহানা কি বলছে উত্তরে, যে আমি শুধু আমার সাবজেক্টটা পড়াই না, এটাই শুধু আমার কাজ নয়, আমি আমার সাবজেক্ট পড়াই,
দিস ইজ নট অনলি মাই জব, আমার আরও কাজ আছে, আমি আরও কাজ করি। কী করি সে? আই কেয়ার ফর মাই স্টুডেন্টস, আমি আমার ছাত্রছাত্রীদের যত্ন নেই। কী বলছে? আই ডোন্ট অনলি টিচ মাই সাবজেক্ট, আমি কেবলমাত্র আমার সাবজেক্টটাই পড়াই না, আমি আমার স্টুডেন্টদের কেয়ার নেই, যত্ন নেই। আই লাভ দেম, আমি তাদের ভালোবাসি। আই মাই সেলফ ডেমনস্ট্রেট গুড বিহেভিয়ার, ডেমনস্ট্রেট মানে হচ্ছে শো, প্রদর্শন করা, মানে আমি সুআচরণ করি। অ্যান্ড ইন্সপায়ার দেম, তাদেরকে ইন্সপায়ার করি, অনুপ্রাণিত করি টু বি গুড। দ্যাটস অল আই ডু, আমি এসব কাজ করি। দ্যাট মিন্স কোশ্চেন হতে পারে, হোয়াট ডাজ শাহানা ডু, শাহানা কী করে? শাহানা টিচেস হার সাবজেক্ট, শি কেয়ার্স ফর হার স্টুডেন্টস, শি লাভস দেম, শি হার সেলফ ডেমনস্ট্রেটস গুড বিহেভিয়ার অ্যান্ড ইন্সপায়ার্স দেম টু বি গুড। কেমন? শাহানা এই কাজগুলো করেন। দ্যাটস অল আই ডু, রিপ্লাইড শাহানা। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা গল্পটা ঠিকমতো বুঝতে পেরেছো। চলো আমরা এখন এমসিকিউতে যাই। যদি গল্প বুঝতে কোনো সমস্যা হয়, তোমরা ভিডিওটা রিপ্লে করে শুনবে, আশা করি কোনো সমস্যা হবে না। আমরা এমসিকিউতে যাই। দেখো, ফার্স্টে আছে হিজ ফার্ম, এখানে কার ফার্মের কথা বলেছে? তার হাজব্যান্ডের ফার্মের কথা। হিজ ফার্ম হ্যাজ এ ভ্যাকান্ট পজিশন, তোমাদের কিন্তু বলেছিলাম ভ্যাকান্ট অর্থ কী? শূন্য, ফাঁকা। তার হাজব্যান্ড যে ফার্মে চাকরি করেন, সেখানে একটা পোস্ট ফাঁকা হয়েছিল, একটা পোস্ট খালি হয়েছিল। ভ্যাকান্ট মানে খালি। দেখো, এমটি অর্থ কী? খালি। হুইচ ওয়ান অব দি ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ এ সিমিলার মিনিং অফ রেসপেক্ট? সিমিলার মিনিং মানে কি? সমার্থক শব্দ। রেসপেক্ট শব্দটার সমার্থক শব্দ কী? রেসপেক্ট অর্থ শ্রদ্ধা করা, অনার অর্থ সম্মান করা বা শ্রদ্ধা করা। ওকে, অনার অর্থ সম্মান করা বা শ্রদ্ধা করা, এটা। হুইচ ওয়ান অব দি ফলোয়িং ওয়ার্ড হ্যাজ এ সিমিলার মিনিং অফ একাডেমি? একাডেমি অর্থ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, মনে রাখতে হবে। কিন্তু একাডেমি অর্থ কী? একাডেমি অর্থ শিক্ষা প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন অর্থ শিক্ষা প্রতিষ্ঠান। টিচার্স, ইভেন দি হেড টিচার অ্যাডমায়ার হার, তোমাদের ওখানে কোশ্চেন করেছিলাম অ্যাডমায়ার অর্থ কী? প্রশংসা করা, প্রেইজ। বলেছিলাম না প্রেইজ ওয়ার্ডটা? প্রেইজ হচ্ছে প্রশংসা করা, অ্যাডমায়ার প্রশংসা করা, প্রেইজ প্রশংসা করা। আই মাই সেলফ, আমি নিজে ডেমনস্ট্রেট গুড বিহেভিয়ার, মানে আমি সুআচরণ করি, এখানে সুআচরণ প্রদর্শন করি। ডেমনস্ট্রেট মানে প্রদর্শন করা, এটাও বলে দিয়েছিলাম, ডেমনস্ট্রেট মানে শো। হুইচ ওয়ান অব দি ফলোয়িং ওয়ার্ড হ্যাজ এ সিমিলার মিনিং অফ ইন্সপায়ার? ইন্সপায়ার অর্থ কী? উৎসাহিত করা কিংবা অনুপ্রাণিত করা। এনকারেজ হচ্ছে উৎসাহিত করা কিংবা অনুপ্রাণিত করা। মিস্টার জামিল হু দ্য ওয়ার্কস, কাজ করেন, কোথায় কাজ করেন? ইন এ লোকাল হাই স্কুল? নো। ইন হিজ ওন ফার্ম? ইন হিজ ওন ফার্ম, তার নিজের ফার্মে চাকরি করেন তিনি? নো। ইন এ কোম্পানি অফিস, তিনি একটা কোম্পানি অফিসে চাকরি করেন। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এমসিকিউগুলো বুঝতে পেরেছ ঠিকমতো। এবার আমরা কোশ্চেনগুলোতে যাই। হোয়াট ডাজ শাহানা লাইক টু ডু? শাহানা কী করতে পছন্দ করে? তার পছন্দ কী মনে আছে? টিচিং প্রফেশন, তাই না? শাহানা লাইকস টু জয়েন টিচিং প্রফেশন। আবার দেখো কোশ্চেনটা, হোয়াট ডাজ শাহানা লাইক টু ডু, কী হবে? শাহানা লাইকস টু জয়েন দ্য টিচিং প্রফেশন। আবার বলছি, শাহানা লাইকস টু জয়েন দ্য টিচিং প্রফেশন। হু ইনসিস্টস হার, ইনসিস্ট মানে জেদ ধরা, বাড়াবাড়ি করা। কে বাড়াবাড়ি করছে, কে জেদ ধরছে শাহানার সাথে টু জয়েন হিজ কোম্পানি অফিস? মনে আছে, তার হাজব্যান্ড কিন্তু ইনসিস্ট করেছে তার কোম্পানি অফিসে জয়েন করার জন্য, চাকরির অ্যাপ্লিকেশন করার জন্য। তার আমরা এখানে কী লিখবো? হার হাজব্যান্ড ইনসিস্টস হার টু জয়েন হিজ কোম্পানি অফিস। হোয়াট ডাজ শাহানা ডু ফর দি স্টুডেন্টস? শাহানা স্টুডেন্টদের জন্য কী করে? শাহানা কিন্তু স্টুডেন্টদের জন্য অনেক কিছু করে। কী করে আমরা একটু গল্পে দেখি, শাহানা স্টুডেন্টদের জন্য কী করে? দেখো কোথায় আমরা পাচ্ছি, স্টুডেন্টদের জন্য সে কী করে, তোমরা গল্প থেকে খুঁজে বের করো। এখানে আমরা পাচ্ছি, সে স্টুডেন্টদের তার সাবজেক্ট পড়ায়, শুধু এটাই নয়, সে স্টুডেন্টদের কেয়ার নেয়। তাহলে আমরা বলবো, শি টিচেস,
শি টিচেস হার সাবজেক্ট, তারপর হলো শি কেয়ার্স ফর হার স্টুডেন্টস, সে তার স্টুডেন্টদের কেয়ার নেয়, শি ডেমনস্ট্রেটস গুড বিহেভিয়ার অ্যান্ড ইন্সপায়ার্স দ্যাম টু বি গুড, স্টুডেন্টদের জন্য সে এই কাজগুলো করে। ঠিক আছে, আমি আবার বলছি, মিস শাহানা স্টুডেন্টদের জন্য কী করে? মিস শাহানা টিচেস হার সাবজেক্ট, শি কেয়ার্স ফর হার স্টুডেন্টস, শি লাভস দ্যাম, শি হারসেলফ ডিমনস্ট্রেটস গুড বিহেভিয়ার অ্যান্ড ইন্সপায়ার্স দ্যাম টু বি গুড। ঠিক আছে, স্টুডেন্টদের জন্য মিস শাহানা এই কাজগুলোই করে থাকে। এবার আমরা আরেকটা তথ্য লিখতে পারি, মিস শাহানা কিন্তু উইক অ্যান্ড ব্রাইট স্টুডেন্ট যারা আছে সবার জন্যই, সবাইকেই তিনি হেল্প করেন। শি হেল্পস বোথ উইক অ্যান্ড ব্রাইট ওয়ান্স, শি হেল্পস বোথ উইক অ্যান্ড ব্রাইট ওয়ান্স। নেক্সট কোশ্চেন, হোয়েন ডিড শাহানা বিকাম এ ফেমাস টিচার, কখন শাহানা ফেমাস টিচার হয়েছেন? অল্প সময়ের মধ্যেই না কয়েকদিনের মধ্যেই? গল্পে দেখো, কখন মিস শাহানা ফেমাস টিচার হয়েছে? এই যে এখানে লেখা আছে উইদিন এ ইয়ার শাহানা বিকামস এ গ্রেট টিচার, উইদিন এ ইয়ার, এক বছরের মধ্যেই, এক বছরের মধ্যে, উইদিন এ ইয়ার কথাটা মনে রেখো। দেখো আবার, শাহানা বিকাম হবে না বিকেম হবে? বিকেম হবে, যেহেতু কোশ্চেনটা ডিড দিয়ে করা, তাহলে কী হবে? শাহানা বিকেম এ ফেমাস টিচার উইদিন এ ইয়ার। হু অ্যাডমায়ার হার, অ্যাডমায়ার অর্থ কী বলেছিলাম? প্রশংসা করা। কে তার প্রশংসা করেন? সকল টিচার এবং হেড টিচার তার প্রশংসা করেন। আমরা একটু গল্পে যাই। দেখো এখানে লেখা আছে, এখানে টিচার্স ইভেন দি হেড টিচার অ্যাডমায়ার হার, টিচার্স ইভেন দি হেড টিচার অ্যাডমায়ার হার, অথবা টিচার্স অ্যালং উইথ দি হেড টিচার অ্যাডমায়ার হার, টিচার্স অ্যালং উইথ দি হেড টিচার অ্যাডমায়ার হার। নেক্সট কোশ্চেনে যাও, হোয়ার ডাজ শাহানাস হাজব্যান্ড ওয়ার্ক, শাহানার হাজব্যান্ড কোথায় কাজ করেন? ডাজ দিয়ে কোশ্চেন, তাহলে কী হবে? শাহানাস হাজব্যান্ড ওয়ার্কস হবে, যেহেতু ডাজ দিয়ে কোশ্চেন, ভার্বের সাথে এস হবে। শাহানাস হাজব্যান্ড ওয়ার্কস কোথায় কাজ করে? ব্যাক টু দ্য প্যাসেজ, শাহানাস হাজব্যান্ড ওয়ার্কস, এই যে এখানে, ইন এ কোম্পানি অফিস, ইন এ কোম্পানি অফিস। পরবর্তী কোশ্চেন, হু ওয়ান্টস টু জয়েন দি হাই স্কুল, কে হাই স্কুলে জয়েন করতে চায়? শাহানা, শাহানা ওয়ান্টস টু জয়েন দি হাই স্কুল। হাউ ডাজ দি হেড টিচার ট্রিট শাহানা, ট্রিট অর্থ আচরণ করা, ট্রিট অর্থ হচ্ছে আচরণ করা, হেড টিচার শাহানার সাথে কেমন আচরণ করে? হেড টিচার শাহানার সাথে কেমন আচরণ করে, মনে আছে শিক্ষার্থীরা কেমন আচরণ করে? হেড টিচার কিন্তু প্রশংসা করে, তাই না? অ্যাডমায়ার হার, আমরা এখান থেকে লিখব দ্য হেড টিচার অ্যাডমায়ার হার বলবো না অ্যাডমায়ার্স বলবো? দি হেড টিচার অ্যাডমায়ার হবে না অ্যাডমায়ার্স হবে? দেখো তো গল কোশ্চেনটা কী আছে এখানে, হাউ ডাজ দি হেড টিচার, কোশ্চেনটা কিন্তু ডাজ দিয়ে করা, কোশ্চেনটা ডাজ দিয়ে করা, তাহলে ভার্বের সাথে অবশ্যই এস বাই এস হবে। দি হেড টিচার অ্যাডমায়ার্স শাহানা। হু পে শাহানা গ্রেট রেসপেক্ট, গ্রেট রেসপেক্ট কে প্রদর্শন করে শাহানার প্রতি? প্যারেন্টস, লোকাল পিপল, আদার পিপল, গল্পে আছে। কোশ্চেনটা আবার দেখো, হু পে শাহানা গ্রেট রেসপেক্ট, শাহানার প্রতি গ্রেট রেসপেক্ট কে প্রদর্শন করে? এখানে কিন্তু ভার্বের সাথে অ্যাজ দেয়া নেই, খেয়াল রেখো। হু পে শাহানা গ্রেট রেসপেক্ট, গল্পে যাই। আমরা যেখান থেকে নেব, কোথায় ছিল, আমরা এখানে পেয়েছিলাম এই যে এখানে, প্যারেন্টস অ্যান্ড আদার পিপল ইন দি কমিউনিটি, আবার দেখো, প্যারেন্টস অ্যান্ড আদার পিপল ইন দি কমিউনিটি, স্টুডেন্টদের প্যারেন্টসরা এবং ওই এলাকার অন্যান্য লোকজন পে হার গ্রেট রেসপেক্ট, আবার দেখো, প্যারেন্টস অ্যান্ড আদার পিপল ইন দি কমিউনিটি, তারপরে এখান থেকে পে হার গ্রেট রেসপেক্ট, তার প্রতি গ্রেট রেসপেক্ট প্রদর্শন করেন। লাস্ট কোশ্চেন, হু সেইজ
টিচিং ইজ মোর দেন এ জব, একথাটা কে বলেছিল, শাহানা বলেছিল না তার হাজব্যান্ড বলেছিল? গল্পের শেষ দিকে তার হাজব্যান্ড কিন্তু একথাটা বলেছিল যে টিচিং ইজ মোর দেন এ জব। আমরা একটু গল্পে যাই কনফার্ম হওয়ার জন্য। লাস্ট পার্টে দেখো কোথায় লেখা আছে টিচিং ইজ মোর দেন এ জব, এই যে এখানে, ওয়ান ডে হার হাজব্যান্ড সেইড, একদিন তার হাজব্যান্ড বলল, ইউ হ্যাভ ওপেন্ড মাই আইজ শাহানা, টিচিং ইজ মোর দেন এ জব। তাহলে কথাটা কে বলেছিল? তার হাজব্যান্ড বলেছিল। উত্তরটা কীভাবে লিখতে হবে দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। হু সেইজ টিচিং ইজ মোর দেন এ জব, তোমরা এইটুকু আগে লিখবে ইনভার্টেড কমা দিয়ে, টিচিং ইজ মোর দেন এ জব, এটা লিখে ড্যাশ দেবে, ড্যাশ দিয়ে লিখবে শাহানাজ হাজব্যান্ড সেইজ দিস, শাহানাজ হাজব্যান্ড সেইজ দিস। ওকে, আশা করি শিক্ষার্থীরা তোমরা ক্লাসটা ঠিকমতো বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা হয়নি। যদি সমস্যা হয় আমি বারবার বলছি ভিডিওটা রিপ্লে করে শুনবে, দেখবে, আশা করি কোনো সমস্যা থাকবে না। ওকে, তো আমি একদিন পরপর একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, তোমরা ইউটিউবে সবাই খেয়াল রেখো, সবাই ভালো থেকো।